দেখো তোমাকে প্রথমেই যেটা বলি, তুমি যেটা বললে একদমই ঠিক কথা। যেহেতু দিন 15 আগেই কিন্তু ইয়াসের প্রভাব দীঘা এবং এখানকার উপকূলবর্তী অংশের মানুষ দেখেছেন, তার ফলে এবারের ভরাকটাল এবং তার সঙ্গে যেহেতু নিম্নচাপ রয়েছে সেটা একটা আতঙ্কের বাতাবরণ তৈরি করেছে। প্রশাসনও সক্রিয়ভাবে কিন্তু দীঘার আশেপাশের যে গ্রামগুলো রয়েছে বা মন্দারমণি তাজপুরে সেখান থেকে মানুষকে সরিয়ে নিয়ে গেছে। এই মুহূর্তে সমুদ্রের ছবি তুমি দেখতে পাচ্ছ, এখন জলোচ্ছ্বাস রয়েছে, জোয়ারের সময় রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত দীঘা শহরের পক্ষে একেবারে জল ঢুকে যাওয়ার যে পরিস্থিতি আমরা দেখেছিলাম, প্রায় দীঘা শহরটা কোমর জলে চলে গিয়েছিল, সেই পরিস্থিতি এখনো তৈরি না হলেও আরও কিছুটা পরেই কিন্তু ভরাকটালের মূল সময়টা আসবে, জলোচ্ছ্বাস আরও কিছুটা বাড়তে পারে এমন একটা আশঙ্কা রয়েছে। তবে দীঘার থেকেও বেশি আশঙ্কায় রয়েছেন যারা আশেপাশের উপকূলবর্তী গ্রামগুলোতে রয়েছেন, কারণ দীঘার এখানে যেভাবে কাঠামো তৈরি রয়েছে জল ঢোকা একটু পরে হয়, তার আগেই কিন্তু গ্রামগুলো যেখানে ইতিমধ্যেই বাঁধ ভাঙা রয়েছে সেখানে জল ঢুকে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং সেই জায়গাটা কি মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মূল আতঙ্কের জায়গাটা এটাই যে যারা গ্রামাঞ্চলে যারা রয়েছেন, এখানে বেশ কিছু গ্রাম ছিল, দাসগোবিন্দপুর বা জলধা বা মুকুন্দপুর, এই যে গ্রামগুলো ছিল সেগুলো একেবারেই নিমজ্জিত হয়ে গিয়েছিল, বাড়িঘরও অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল। সেখানে যারা দিন 15 পর আস্তে আস্তে রিলিফ ক্যাম্প থেকে বেরিয়ে নিজের বাড়ি আবার গোছানোর চেষ্টা করছেন, যদি আবারও গ্রামে জল ঢোকে তাহলে পরিস্থিতি আবারও কিন্তু বদলে যেতে পারে এই আশঙ্কা রয়েছে। আর কিছুক্ষণ কিন্তু এই জোয়ার আরও কিছুক্ষণ চলবে, তার ফলে কি পরিস্থিতি হয় সেই দিকে উদ্বিগ্নভাবে এখানকার প্রশাসন এবং স্থানীয় মানুষ নজরে রেখেছেন। দীঘায় জলোচ্ছ্বাসের ছবিটি এই মুহূর্তে স্পষ্ট, কিন্তু অবশ্যই এটা পরিষ্কার করে বলে রাখা দরকার, যেহেতু তুমি ইয়াসের কথা তুললে, সেই সময়ের যে জলোচ্ছ্বাস আমরা দেখেছি তার ধারে কাছে না হলেও এখনও কিন্তু সাধারণ জোয়ারের থেকে যে এই জলোচ্ছ্বাস বেশি এটা সহজেই বলা যায়। আর কিছুক্ষণ পরে হয়তো এই জলোচ্ছ্বাসের মূল প্রভাবটা আরও বুঝতে পারা যাবে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।